শুভ সন্ধ্যা। ঢাকা ট্রিবিউনের রাত 8:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আসিফ মোস্তফা জামাল। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও 17 জন। পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ ভালো মতো নেয়নি। ঢাকা বিমানবন্দরে 73 লাখ টাকার স্বর্ণের বার জব্দ। যুক্তরাজ্যে একদিনে কোভিড শনাক্তের রেকর্ড। করোনায় ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সফর পণ্ড হওয়ার শঙ্কা। এবারে বিস্তারিত সংবাদ। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 17 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এবছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 28,085 জনে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর এখন পর্যন্ত 101 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 16 ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিনকে জানিয়েছি তাদের এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ ভালো মতো নেয়নি। বৃহস্পতিবার 16 ডিসেম্বর দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 73 লাখ টাকা মূল্যের 1 কেজি 16 গ্রাম ওজনের 10টি স্বর্ণের বার জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা। বুধবার 15 ডিসেম্বর স্বর্ণগুলো জব্দ করা হয়। সৌদি আরব থেকে আসা এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের এ বারগুলো উদ্ধার করা হয়েছে। ঢাকা শুল্ক বিভাগের এক কর্মকর্তা জানান, বগুড়া সাদ্দাম হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 4040 ফ্লাইটে বিকাল 3:30 দিকে বিমানবন্দরে নামেন। ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ের সময় তার লাগেজের ভেতরে স্বর্ণের বারগুলো ধরা পড়ে বলে জানান এই কর্মকর্তা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকে একদিনে সবচেয়ে বেশি শনাক্ত দেখল যুক্তরাজ্য। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার 16 ডিসেম্বর দেশটিতে নতুন করে 78,610 জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত বছর জানুয়ারির তুলনায় এ সংখ্যা প্রায় 10,000 বেশি। আগামী কয়েকদিনে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাজ্যের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশটিতে এ পর্যন্ত 1,10,000 বেশি মানুষের করোনাভাইরাস পজিটিভ এসেছে। ওয়েস্ট ইন্ডিজ দলের পাকিস্তান সফর পড়ে গেছে ঘোর অনিশ্চয়তার মধ্যে। প্রশ্নটি উঠেছে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের আরও 5 সদস্য COVID-19 পজিটিভ হওয়ার পর, এর মধ্যে 3 জন খেলোয়াড়ও আছেন। আজ ওয়েস্ট ইন্ডিজ অফিসিয়ালদের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। করাচিতে আজ T20 সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় 7:30। আপনাদের মতামত বা পরামর্শ জানাতে কমেন্ট করুন অথবা ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে মেসেজ করুন। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইটে এবং ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব, ইমো, লিঙ্কডইন ও গুগল নিউজে। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।